বাবার কবরের সামনে মোনাজাত শেষ করে এখন আমি আমার সন্তানের ওইদিকে যাচ্ছি। তো যতটাই যাচ্ছি ততটাই মনে হচ্ছে খারাপ লাগছে, বাট আল্লাহ ধৈর্য ধারণ করা তৌফিক দান করেছে। আমরা দুজনেই কোনোভাবেই মন খারাপ করার চেষ্টা করি না, ভালো আছি এবং ভবিষ্যতের দিকে তাকিয়ে আছি। আল্লাহ যেটা ভালো মনে করবে সেটাই করবে। তো ঠিক এই যে এই জায়গাটাতে আমার আসলে আমার কেন জানি মানে সবকিছু ঘুরে ঘুরে দেখাতে খুব ইচ্ছা করছে। দারুণ একটা বিষয়, এখানে একটা কাঠবিড়ালি দেখলাম, এই রাস্তাতে একটা কাঠবিড়ালি দেখলাম, ওই যে কাঠবিড়ালিটা দৌড়াদৌড়ি করছে, যাই হোক উপর দিকে উঠে গেল। এটা হচ্ছে শিশুদের জন্য, শিশুদের জন্যটা এখন সংস্কারের কাজ চলছে যার কারণে এরকম। বাট অনেক এখানে ফুলের গাছ তরতাজা হয়ে থাকে। আমার আমার সন্তানের কবরটা হচ্ছে ওই যে ঠিক এই গাছটার গোড়াতে, একেবারে গোড়াতে। আমি এখন যাব মোনাজাত করব। তো আপনাদেরকে আর একটু ঘুরিয়ে দেখে আমি মোনাজাত করে দিন যাব। তো আমার কাছে আর এটা পুরোটাই কিন্তু আম বাগান, পুরোটাই আম বাগান। এখানে যত দূর হাঁটবো তত দূর এই কবরস্থানটা আছে। তো যাই হোক, আমি আর ভিডিওটা লম্বা করব না, কারণ দেখাতেও পারবো না এইভাবে রাস্তায়, যে ডানে চলে গেল বামে চলে গেল এইভাবে হেঁটে শেষ করা যাবে না। বোঝানোর চেষ্টা করলাম যে এটা অনেক বড় আর এখানে আসলে অনেক শান্তি লাগে, অনেক শান্তি লাগে। তো আসলে আমার এই শান্তির বিষয়টা আপনাদের সাথে শেয়ার করার জন্য এভাবে ভিডিওতে আসা, কেউ কিছু মনে করবেন না। তো আমার আসতে ভালো লাগে, এখানে হাঁটতে ভালো লাগে। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, এভাবে হেঁটে শেষ করা যাবে না। তো আমার সন্তানের এখানে একটু মোনাজাত করে দেন, আমি বাসায় ফিরবো, অনেক টায়ার্ডও হয়ে আছি, প্রায় 11 ঘন্টা জার্নি হয়ে গেছে, আমি আবার ফিরলাম। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর কে কোথায় আছো কি করছো জানিয়ে দাও। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।